টোটো চালকের প্রেমে মজে ঘর ছাড়লেন একই পরিবারের দুই গৃহবধূ। বাগদা থানার হেলেনচা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনায় চাঞ্চল্য। গত শনিবার ননদের বাড়িতে যাবার নাম করে ঘর ছাড়েন তারা, ইতিমধ্যেই থানার দ্বারস্থ পরিবার। ডাকপাড়ে ও ও ভাতানো বড় বউ, বড় বউ নয় মেজ বউ ও ছোট বউ, বৃদ্ধ শ্বশুরের ভাত বেড়ে দেবার জন্যে ঘরে আর কেউ নেই। প্রেমের টানে একসাথেই ঘর ছেড়েছে মেজ বউ ও ছোট বৌমা, অগত্যা সংসারের কাজ সারছেন বৃদ্ধ শ্বশুর। একটু পরিষ্কার করে বলা যাক, কয়েক মাস আগে বালি এলাকায় বাড়িতে কাজে আসা রাজমিস্ত্রিদের সাথে প্রেমের টানে ঘর ছেড়েছিলেন সেই বাড়ির দুই গৃহবধূ। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার আন্দুলপোতা গ্রামের ঘটনা যেন মিলে যাচ্ছে বালির ঘটনার সাথে। সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের আন্দুলপোতা গ্রামের পালবাড়ির দুই বধূ ছোট বউ ও মেজ বউ ঘর ছেড়েছেন দুই টোটো চালকের প্রেমে মজে। গত শনিবার থেকেই তাদের আর খোঁজ মিলছে না। ইতিমধ্যেই বৌমাদের ফিরে পেতে বাগদা থানার দ্বারস্থ হয়েছে গৃহবধূর পরিবারের সদস্যেরা। জানা গেছে গ্রামের বাসিন্দা শিবুপদ পাল, তার বড় ছেলে তার পরিবার নিয়ে বাইরে থাকেন, মেজ ছেলে ও ছোট ছেলে কর্মসূত্রে পুনেতে রয়েছেন। বাড়িতেই সন্তানদের নিয়ে থাকতেন দুই গৃহবধূ ও তাদের শ্বশুরমশাই। অভিযোগ, এসবের মাঝেই বাড়ির দুই বৌমা এলাকার দুই টোটো চালকের প্রেমে পড়েন। পরিবার সূত্রে খবর, গত শনিবার ননদের বাড়িতে যাবার নাম করে একসাথেই বাড়ি ছাড়ে দুই গৃহবধূ। বৃদ্ধ শ্বশুরের দাবি, যাবার সময় ছোট বৌমা তার সন্তানকে সাথে করে নিয়ে গেছে নগদ টাকা পয়সা ও সোনার গহনা। ঘটনায় অভিযোগ উঠেছে টোটো চালক বিশ্বজিৎ মণ্ডল ও শিবু মজুমদারের বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, আমরা লোক মারফত বিষয়টি জানতে পেরেছি। গৃহবধূর সন্তানটিও জানত তারা বাড়ি ছেড়ে চলে যাবে। সে তার বন্ধুদের খেলার ছলে বলেও ছিল, আমার আর পড়াশুনো হবে না, মায়ের সাথে চলে যাচ্ছি, যদি ফিরে আসি তোরা আবার খেলতে নিবি তো। হ্যাঁ, দুই বউই একসঙ্গে চলে গেছে এবং সঙ্গে ৯ বছরের একটা বাচ্চাকেও নিয়ে গেছে। ছোট বৌমার ৯ বছরের একটা বাচ্চা আছে এবং বাচ্চাটার যে বন্ধুবান্ধব রয়েছে, ৯ বছর বয়সী যে বন্ধুবান্ধব আছে, তাদেরকে বলেছে যে এরকম আমার মা অন্য জায়গায় চলে যাবে, আমার আর স্কুলে পড়াশোনা হবে না, তো পরবর্তীতে যদি আমি আসি তাহলে আমাকে খেলতে নিবি তোরা। এই যে সেই বাচ্চাটা জানতো যে তার মা অন্য কোথাও চলে যাবে এবং তার ক্ষেত্রে তার মানসিকতায় দাঁড়াচ্ছে যে আমার পড়াশোনা আর হবে না, পরবর্তীতে আমি আসলে আমায় যেরকম বদনাম হয়ে যাবে, যে পরবর্তীতে আমাকে খেলতে নেবে কি না বলে সে কান্না করছে। সেই বাচ্চাটা শনিবার দিন যাওয়ার আগে দিন বিকালবেলা, শুক্রবার দিন বিকালবেলা তার বন্ধুবান্ধবদের বলছে, আর তার মা এত বয়সী, প্রাপ্তবয়স্ক, তাদের মানসিকতা এরকম দাঁড়াচ্ছে না। গ্রামের এইরকম ধরনের ঘটনা কি আর বলবো, খুবই দুর্ভাগ্যজনক। ঘটনার পর এক প্রকার হতাশ বৃদ্ধ শ্বশুর মশাই। তিনি বলেন, ও বাপের বাড়ি হচ্ছে বেলেডাঙ্গায় ছোট বৌমার, আর মেজে বৌমার বাপের বাড়ি হচ্ছে ওই কৃষ্ণনগর খামার পড়া। হঠাৎ চলে গেল কেন আমি কি করে বসবো, বলে পেমেন্ট টানেই তো যাতেই হবে, নাই তারা প্রলোভন দিয়েছে, চলো আমরা দিকা টিকা বেরিয়ে আসি, এই হবে, তাছাড়া আর কি হবে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে স্থানীয় সিন্দ্রাণী পঞ্চায়েতের প্রধান সৌমেন ঘোষ বলেন, ওনারা আমার কাছে এসেছিলেন, আমি পুলিশের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছি, বিষয়টি শুনেছি, আমরাও আমাদের তরফ থেকে খোঁজ খবর নিচ্ছি। আমাদেরই পার্শ্ববর্তী অঞ্চল, একই পরিবারের দুই বউ, তাদেরকে আমার সিন্দানি অঞ্চলের দুই টোটো চালক প্রেম বলুন ভালোবাসা বলুন এই বলে তাদেরকে নিয়ে গেছে, সাথে শুনেছি একটা বাচ্চাও নিয়ে গেছে। গতকাল ওই বউ যে শ্বশুরমশাই, উনি তার গ্রামের লোকজন নিয়ে এসেছিলেন। আমি বললাম আপনারা আইনে যান, থানায় যান, দরকার থানাকেও বলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফ্রি নিয়ে আনতে পারে। আর বউ দুটোর স্বামী হচ্ছে যে বিদেশে থাকে, বিদেশ না দেশের মধ্যেই থাকে, বোম্বে থাকে, হয়তো সেই কারণেই ঘটনাটা ঘটেছে। বালির ঘটনায় কিছুদিন পর বাড়িতে ফিরে আসতে চেয়েছিলেন দুই বৌমা, মোহভঙ্গ হয়েছিল তাদের, কিন্তু তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়নি।
যদিও এক্ষেত্রে ভিন রাজ্যে থাকা দুই ছেলেই তাদের বউকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য বাবার কাছে অনুরোধ জানিয়েছে। অন্তত তাদের সন্তানদের কথা ভেবে যেন তারা বাড়িতে ফিরে আসেন। তবে ঘটনার পর থেকেই রণচণ্ডী মূর্তি ধারণ করেছে টোটো চালকের স্ত্রীরা। স্বামীদের ফিরে পেতে তারাও বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছেন। তোর একদিন এই চালের দোকান দিয়ে হঠাৎ সেই অসুস্থ হয়ে পড়লো, 7-8 দিন ছিল বাড়ি কিছু, গ্যাসের ব্যথা। তারপরে তে তার গ্যাসের ব্যথা কমে না, তারপরে একজন এসে বললো যে কল্যাণী নিয়ে যাও, মনে হার্টের সুস্থ করে এনেছি, হ্যাঁ হার্টের অপারেশন। এখন কোথায় আছে জানতে পেরেছেন কিছু? না, আমি আমার সঙ্গে কোনো যোগাযোগই নেই, আগে থেকেই ও সিম চেঞ্জ করে ফেলেছে, সে সিম আমি জানতাম না, ও দোকানে মোবাইল সেরে রেখে আসতো, কিন্তু মাঝে মাঝে ওই নিয়ে অশান্তি গন্ডগোল হতো, আমাকে এসে মারধর করতো, ই করতো, সবই করতো, তাও ভাবতাম যে মনে হয় ফেরবে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।